আপনারা জানেন পায়ে হেঁটে হজে যাচ্ছেন কুমিল্লার আলিফ। এবার সেই আলিফকে কত কোটি টাকা দিয়ে সাহায্য করলেন মিঠুন চক্রবর্তী, পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পবিত্র হজ পালন করতে হেঁটে মক্কায় যাচ্ছেন আলিফ মাহমুদ নামের এক তরুণ। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। 25 বছর বয়সী এই তরুণ 8 জুলাই কুমিল্লা থেকে হেঁটে রওনা করেছেন এবং এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেনাপোল হয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন তিনি। আলিফ নাঙ্গলকোট উপজেলার বর্তলি ইউনিয়নের শিয়ার বাতাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। বর্তলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল বলেছেন, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে। 8 জুলাই দুপুরে তিনি বাড়ি থেকে রওনা হয়েছেন। হেঁটে হজে যাওয়া প্রসঙ্গে আলিফ বলেন, ছোটবেলা থেকেই ভ্রমণ করা আমার নেশা। 2022 সালের নভেম্বরে বাইসাইকেলে আমি দেশের 64 জেলা ভ্রমণ শেষ করেছি। আমার দীর্ঘদিনের স্বপ্ন হেঁটে হজ করতে সৌদি আরবে যাওয়ার। কোন পথে কিভাবে হেঁটে সৌদি আরবে যাবেন জানতে চাইলে আলিফ বলেন, ঢাকা থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাব। ভারত থেকে পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করব ইনশাল্লাহ। পুরো পথ পাড়ি দিতে আমাকে প্রায় 8000 কিলোমিটার হাঁটতে হবে। নিজ খরচে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মক্কায় যাওয়া পর্যন্ত আমার পুরো খরচ বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। ইতিমধ্যে ভারতীয় ভিসা পেয়েছি, ভারতে যাওয়ার পর পাকিস্তানে যাওয়ার ভিসা নেব, এভাবে পর্যায়ক্রমে সৌদি আরবে যাব। ভিসা পেতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চান আলিফ মাহমুদ। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্সের জন্য তিনি আবেদন করবেন, এছাড়া সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর দূতাবাস থেকেও ক্লিয়ারেন্স নেওয়ার আবেদন করবেন। তিনি সবার দোয়া চান। এদিকে মিঠুন বলেন, আমি শিহাব চতুরকে দেখেছি কি কষ্ট করে তিনি হজ হেঁটে পালন করেছেন। আমরা সবাই তাকে অনেক সাপোর্ট করেছি। আমি শুনতে পারলাম বাংলাদেশের একজন পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন। আরও জানতে পারলাম তার আর্থিক সমস্যা আছে। আমি চাই ওনাকে সাহায্য করতে, তাই আমি ওনার জন্য 5 কোটি টাকা দিতে চাই আর ওনার জন্য অনেক অনেক দোয়া করি। সম্মানিত দর্শক, কুমিল্লার আলিফ যাতে হজ করতে পারেন সেজন্য দোয়া করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।